আজকে দুপুরে কিন্তু খাই দেবো। সুমন্ত সব বলো, কেন নাই বন্ধ? আম্মা আম্মা কি করেন? চাল দেখি আমার ডান চালটা বেঁচে দেয়। আম্মা একটা কথা কই, আপনি তো আমার একেবারে পর করে দিছেন। কি কবো মা, আমি তো কিছুই বুঝতেছি না। মানে ঘরের পাত্রী আলাদা হয়েছে মানে তো এই না যে আমি আপনার পর হয়ে গেছি। আম্মা কি বলতো স্যার, আমি কিছুই কিন্তু বুঝতেছি না বৌমা। সে কি আম্মা, চুলে তেল দেন না কতদিন আপনি? কি উস্কো খুস্কো হয়ে আছে দেখি, খুশকি তো হয়েছে। আট বয় থাকে তেল নিয়ে আসো। অমা তোমার যা লাগবে না, এই যে তুমি বলছো না, এটা তাই আমার মনটা বইরা গেছে। মারে এই কয়দিন নিজের যে কি অসহায় লাগছে। কেন আম্মা? না এই যে আমরা সব এক বাড়িতে থাকি, অথচ দেখো কারোর লগে কেউ কথা কই না, নাতনিরা আমার দূরে দূরে চলে যায়, আমি একটু কাছে থেকে আদর করতে পারি না। আপনি তো জানেন আম্মা আমার মুখ ভরা শুধু বিষ, কিন্তু অন্তরটা কিন্তু আমার খুব ভালো নরম। আম্মা যা করছি রাগের মাথায় করছি, আপনি কিন্তু আপনার পোলা যাবার কিছু করে দিয়ে না, হে আবার আমার গারানি দিব। সিসি বৌমা এইটা তুমি কি কইতেছো? আমি কেন আমার পোলারে কইতে যাব? সুমন বাড়িতে ছিল, এও তো কয়েকদিন হলো মামার বাড়ি চলে গেছে। মামার বাড়ি থেকে আশু করে বুঝায় এখন মনে জানো তোমার সাথে চিল্লাচিল্লি না কর। আম্মা একটা কথা ছিল আপনার লগে। কি কথা কও মা? তার আগে কোন আপনি আমাকে মানা করবেন না? আচ্ছা কও না, কি কথা শুনি। আচ্ছা থাক বাদ দেন, আপনি রাজি নাও হইবার পারেন বাদ দেন। এটা কেমন কথা কইলো মা? তুমি কথা কইছো আমি শুনি না, এটা কোনোদিন হয়েছে মা? আম্মা আমি না এখন স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছো? খারাপ স্বপ্ন দেখো নাই তো? আমার বড় পোলারে নিয়ে কোনো খারাপ স্বপ্ন দেখো নাই তো মা? না না আম্মা আপনি বড় পোলারে নিয়ে না, মানে আমি নিজেও বুঝতেছি না স্বপ্নটা কি ভালো নাকি খারাপ। বলো স্বপ্নটা কি দেখছো মা, কও। আম্মা আমি স্বপ্নে দেখছি যে আমাদের বাড়ির উঠানে একটা বিরাট সাইজের কালা গরু। গরু? হ্যাঁ, এই গরুটা এবার ঈদে আমরা কুরবানি দিতেছি, একলাই দিতেছি, সাথে আর কেউ নাই, কোনো ভাগাভাগি নাই। কি কব মা? আমি জানি আম্মা আপনি এখন কইবেন যে আপনার পোলার কাছে এত টাকা নাই। হ্যাঁ সত্যি পোলার কাছে হয়তো টাকা নাই, কিন্তু আপনি যদি একবার কন সে কিন্তু আর ফেলবার পারবো না। আম্মা আপনি কিন্তু আমার কথা ফেলবার পারবেন না, আপনার পোলারে আপনারই কইতে হইব। ও বৌমা টাকা যেটা খামাই করে সেটা তো আমার কাছে পাঠাইয়া দেয়, ওর কাছে আর টাকা থাকবো কই থেকে কও? আম্মা আমার বিশ্বাস আপনার বড় পোলায় আপনার কথা কোনোদিনও ফেলবার পারবো না। আপনি কিন্তু আমার কথা দিচ্ছেন আম্মা, হ্যাঁ মাথায় রাইখে রাখবেন, ঠিক আছে?